নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2022 যার পেজ নম্বর AC88-89-90 নম্বর পেজের যত ইতিহাসের MCQ আছে সেইগুলো সম্পূর্ণরূপে আলোচনা করব। প্রথমে আমি বড় প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বড় প্রশ্ন কী কী আছে একটু তোমাদের আমি বলে দিই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। রোমান্টিক কোয়েশ্চন কী বলেছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা আমাদের ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। রোমান্টিক কোয়েশ্চন কী বলেছে, ঔপনিবেশতার শিকার হিসাবে ভারত ও চীনের অভিজ্ঞতা তুলনা করো। রোমান ফোরের কোয়েশ্চন কী বলেছে, সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো, অথবা 19 শতকে বাংলার নবজাগরণে নববঙ্গীয়দের ভূমিকা আলোচনা করো, তারা ব্যর্থ হয় কেন। এবার আমি বিবাদ খোয়া নিয়ে আলোচনা করবো। 1933 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এ আইনের গুরুত্ব কী ছিল। রোমান সিক্সের কোয়েশ্চন কী বলেছে, মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। রোমান সেভেনের কোয়েশ্চন কী বলেছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান কার্য পর্যালোচনা করো, সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। রোমান এইটের কোয়েশ্চন কী বলেছে, কোন পরিস্থিতিতে নৌ বিদ্রোহের সূত্রপাত ঘটে, এই বিদ্রোহের গুরুত্ব উল্লেখ করো, অথবা দিয়ে পরের কোয়েশ্চন কী বলেছে, ইন্দোনেশিয়ায় মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখো এবার আমি MCQ নিয়ে আলোচনা করব। রূপকথা ও কল্পকাহিনীর দেশ বলা হয়, অ্যান্সার হবে সিরাজা চীনকে বলা হয়। রোমান্টিক কোয়েশ্চন কী বলেছে, ফ্রান্সের লোক ইতিহাস চারণ কবিদের বলা হয়, অ্যান্সার হবে সিরাজার ট্রুভিদার। রোমান্টিক কোয়েশ্চন কী বলেছে, ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তর্নিহীন সংলাপ উক্তিটি কার, এর অ্যান্সার হবে বীরাঞ্চা থুকিডুডিস। রোমান ফোরের কোয়েশ্চন কী বলেছে, সালারঞ্জং মিউজিয়াম অবস্থিত, অ্যান্সার হবে ডিরাঞ্চার হায়দ্রাবাদে। রোমান ফাইভের কোয়েশ্চেন কী বলেছে, মোট কয়টি চার্টার অ্যাক্ট বা সনদ পাশ হয়, অ্যান্সার হবে চারটি। পরের কোয়েশ্চেন কী বলেছে, রোমান সিক্সের কোয়েশ্চেন কোহং একটি, অ্যান্সার হবে বীরাঞ্চার বাণিজ্যিক সংগঠন। রোমান সেভেনের কোয়েশ্চেন কী বলছে, ওয়ালচাঁদ হরিচাঁদ যুক্ত ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার জাহাজ নির্মাণ। রোমান এইটের কোয়েশ্চেন কী বলেছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। রোমান অনেক কী বলেছে, এশিয়াটিক সোসাইটি, অ্যান্সার হবে ডিয়ার আঁচার 1784 এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, রোমান টুতে কী বলেছে, হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা, অ্যান্সার হবে ডিয়ার আঁচার 1849। রোমান থ্রিতে কী বলেছে, বিধবা বিবাহ আইন পাস, অ্যান্সার হবে এর অ্যান্সার 1856। রোমান ফোরে কী বলেছে, চীনে চৌঠা মে আন্দোলন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1919, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। এবার আমি রোমান নাইনের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভারতবর্ষে শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দে সালটি গুরুত্বপূর্ণ, কারণ কি, অ্যান্সার হবে এর অ্যান্সার শিক্ষা খাতে কোম্পানি 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলেন। পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলন, এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার গতিশীল হয়ে ওঠে। পরের কোশ্চেন কী বলেছে, 11 নম্বরের কোশ্চেন, 1833 খ্রিস্টাব্দে শিকাগো ধর্মসম্মেলন স্বামীজি, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হিন্দু ধর্মের মহত্ব উদারতাকে প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, আইন জারি করে সতীদাহ প্রথা রোধ করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, বিদ্রোহের ডাক দেওয়ার জন্য সিধু কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল সমাবেত হয়েছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভগ্নাডির মাঠে। 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, চীনে শতদিবসের সংস্কার হয়েছিল, অ্যান্সার হবে 1898 খ্রিস্টাব্দে। তো দেখো এবার আমি 15 নম্বরের কোশ্চেন সলভ করবো AC 90 নম্বর পেজের। মন্টেগু জেমসফোর্ড আইন অনুযায়ী এর অ্যান্সার হবে যে কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়, অ্যান্সার হবে বিয়ের আচার দুই কক্ষ। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নায়ক ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মাইকেল ডায়ার। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, কংগ্রেসের পূর্ণ স্বরাজের দাবি ওঠে, অ্যান্সার হবে ডিয়ের আঁচার লাহোর কংগ্রেসে। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়, অ্যান্সার হবে বিয়ের আঁচার ঢাকায়। পরের কোশ্চেন কী বলেছে, 19 নম্বরের কোশ্চেন, ভারতের মাটিতে ভারতের কমিউনিস্ট পার্টি স্থাপিত হয়, অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার 1925 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কী বলেছে, 20 নম্বরের কোশ্চেন, ক্রিপস প্রস্তাবকে সমর্থন করেছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রেডিকাল ডেমোক্রেটিক দল। এবার আমি 21 নম্বরের কোশ্চেন সলভ করাবো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1-এর C হবে, অর্থাৎ ভারত ছাড়া আন্দোলন হবে, অ্যান্সার হবে অরুণা আসপালি। রোমান্টুতে কী বলেছে, আজাদিন বাহিনী, অ্যান্সার হবে এর অ্যান্সার রশিদ আলী। রোমান থ্রিতে কী বলেছে, নৌবিদ্রোহ, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার MF খান। রোমান ফোরে কী বলেছে, দেশীয় রাজ্যগুলির সংযুক্তি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বল্লভভাই প্যাটেল, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 22 নম্বরের কোশ্চেন কী বলেছে, সিআর ফর্মুলা পরিচিত, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাজাজি।
পরের কোশ্চেন কি বলেছে 23 নম্বরের কোশ্চেন জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যানসার হবে সি এর অ্যানসার 1954 খ্রিস্টাব্দে 24 নম্বরের কোশ্চেন কি বলেছে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী নেতা ছিলেন অ্যানসার হবে ডি এর অ্যানসার ডক্টর সুকর্ণ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো